দর্শক, মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা চক্রে বসেছেন দুই মার্কিন কংগ্রেসম্যান। সেখানে আছেন সহকর্মী নাইমাল জিকো, তার কাছ থেকে জানবো সেখানকার খবর। জিকো, বৈঠকে কারা কারা যোগ দিয়েছেন? জি, যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় চা চক্রে দুই কংগ্রেসম্যানে বসার কথা, রাজনীতিবিদ যারা রয়েছেন তাদের সাথে। তো আমি এই মুহূর্তে পিটার হাসের বাসার বাসভবনের ঠিক সামনে রয়েছে এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে বিএনপির প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী অ্যানি, এছাড়াও জাতীয় সাংস্কৃতিক পার্টির মিসেস শেরিফা কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সভাপতি, এছাড়াও শরীয়তপুর তিন আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের নাহিম রাজ্জাক, এছাড়া মেজর রানাত এবং আওয়ামী লীগের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু একই সাথে এই চা চক্রে কিন্তু অংশ নিয়েছেন। তো আসলে ভেতরে কী নিয়ে আলোচনা হচ্ছে, যতটুকু ধারণা করা যাচ্ছে যে সামনে আসন্ন জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করেই আসলে সার্বিক পরিস্থিতি, ভোটের যেই সুষ্ঠুভাবে ভোট প্রদান, সব কিছু মিলিয়ে আসলে এখানে সম্ভবত আলোচনা করা হবে। যখনই এই চা চক্র শেষ হবে, আমরা ঠিক পিটার হাসের বাসার বাইরেই দাঁড়িয়ে আছি, যখনই চা চক্র শেষ হবে তারা যদি বের হন তখন আমরা আসলে জানতে পারবো ভেতরে কী ইস্যুগুলো নিয়ে আসলে কথা হয়েছে, এই চা চক্রের বৈঠকে আসলে মূল আলোচ্য বিষয়গুলো কী কী ছিল সেগুলো নিয়ে আসলে তখনই বিস্তারিত জানা যাবে। তো এখন পর্যন্ত আসলে এখানে যারা প্রবেশ করেছেন সেই চা চক্রে কিন্তু অংশ নিয়েছেন এবং সেখানে আলোচনা চলছে। আলোচনা শেষ হওয়ার পরেই হয়তো বা আমরা আপনাদেরকে জানাতে পারবো যে এই আলোচনার আসলে মূল বিষয় কী এবং জাতীয় নির্বাচন নিয়ে নতুন কোনো নির্দেশনা আসলে আসছে কিনা, সেই বিষয়গুলোও কিন্তু আমরা জানতে এবং জানাতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য।